কর্ণাটকের নতুন সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান আমি পুনপটে সম্প্রচার জড়িয়ে আপনার লো গেছো এই মুহূর্ত আর শপথ ললে আজি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধারামায়াই উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছে ডি কে শিবকুমারে। ರಾಜ್ಯದ ಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗಿ ನನ್ನ ಕರ್ತವ್ಯಗಳ ಯುಕ್ತ ನಿರ್ವಹಣೆಗೆ ಅಗತ್ಯವಾಗಬಹುದಾದ ಸಂದರ್ಭದಲ್ಲದೆ ಅನ್ಯಥಾ ಯಾರೇ ವ್ಯಕ್ತಿಗೆ ಅಥವಾ ವ್ಯಕ್ತಿಗಳಿಗೆ ಪ್ರತ್ಯಕ್ಷವಾಗಿ ಅಥವಾ ಪರೋಕ್ಷವಾಗಿ ತಿಳಿಸುವುದಿಲ್ಲ ಅಥವಾ ಬಹಿರಂಗಪಡಿಸುವುದಿಲ್ಲ ಎಂದು ದೇವರ ಹೆಸರಿನಲ್ಲಿ ಪ್ರಮಾಣ ಮಾಡುತ್ತೇನೆ. এই শপথ গ্রহণ অনুষ্ঠান লৈ কেইবাটাও বিরোধী দলের প্রতিনিধিক আমন্ত্রণ জানানো হয়েছে। আজি যেহেতু কংগ্রেসের নতুন সরকার সিদ্ধারামায়ার নেতৃত্বত কর্ণাটকত গঠন করা হয়েছে আর মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যে শপথ বাক্য পাঠ করছে সিদ্ধারামায়াই আর উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ খবর পর আমায় সাথে জুড় গেই ডি কে শিবকুমার। বাঙ্গালোরের শ্রীকান্তি রাভা স্টেডিয়ামত শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানতে কেবাখন রাজ্যের মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করে আর বিরোধী দল সমূহের নেতৃবৃন্দ উপস্থিত থাকা দেখিলে পাওয়া যায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানত। আর যেহেতু এই শপথ গ্রহণ অনুষ্ঠানলৈ বিরোধী দল সমূহের নেত্রী সমূহক আমন্ত্রণ জানা পরিলক্ষিত হয় যেহেতু সংখ্যাগরিষ্ঠতার জয়লাভ করেছিল কর্ণাটকত কংগ্রেসে শেহতীয়া সময়সত মুখ্যমন্ত্রী কোন হব তাকে কিছু দুধুর মধুর অবস্থা আছে যদিও অবশেষত সিদ্ধারামায়াই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করছে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।